একটা ফ্রি ফ্লো অফ ইনফরমেশান। আপনার যদি সত্যের তথ্যের অবাধ প্রবাহ থাকে, তাহলে মিথ্যা তথ্যের যে ইয়ে গোজামিল সৃষ্টির চেষ্টা, সেটা কিন্তু অনেকখানি দূর হবে। আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে, আপনি যদি যত কিছু চেপে রাখতে চাইবেন তত বেশি মিথ্যা এসে জায়গা করে নেবে। সত্যের জায়গাটি কিন্তু জায়গা করে নেয় মিথ্যা এসে। এবং এখানেই এখন আমাদের মতো দেশে একটা চিন্তা করতে হবে যে নতুন মিডিয়া সিনারিওতে এই ধরনের জায়গায়, যেটা আমাদের তথ্য প্রতিমন্ত্রীও বলেছেন, এখানে দায়িত্বশীলতার জায়গাটির ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে যে এখানে আপনি সব নিউজ যা আপনি দেখেন সেটাই কিন্তু সত্য না। আপনি যা ভাবছেন, যা দেখছেন, আপনি যদি ধরে নেন এটাই সত্য, তাহলে কিন্তু মিথ্যা আড়ালে দাঁড়িয়ে হাসছে, কারণ সে জানে যে এর মধ্যে অনেক কিছুই সত্য না কিন্তু। ফলে এই জায়গায় আমাদের মনে হয় মানুষকে অনেক বেশি সচেতন করা, এবং এটা শুধু ইয়ে না, একটা যেহেতু আপনার টেকনোলজিটা একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে, সংকটটা সেখান থেকেই শুরু এবং সেখানে গিয়ে আমাদের অ্যাড্রেস করতে হবে। একদম তৃণমূলে গিয়ে কীভাবে মানুষকে মিডিয়ার ব্যাপারে সচেতন করা যায়, এই কাজটি আমার ধারণা যে বড় একটা জায়গা হতে পারে যদি আমাদের সংস্কৃতির জায়গাটি অনেক বেশি হয়। আমাদের সংস্কৃতিকে, যেমন একটা বিভ্রান্তি ইদানিং তৈরি হয়েছে, দেখেন আপনি কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা বিভ্রান্তি ছড়িয়ে পুরো জাতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে একটা একটা ইয়ে পাঠ্যসূচি নিয়ে। এগুলো যদি আমরা মানুষকে অনেক বেশি তৃণমূল থেকে সচেতন করতে না পারি, এই সংকটগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং এই সব কিছুর মূলে কিন্তু সোশ্যাল মিডিয়া। এটা কীভাবে আমি মোকাবেলা করবো, এর একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড খুবই জরুরি এখন।